মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যা মামলার একমাত্র আসামি সায়েম সোবহান আনভীরের স্ত্রী সন্তান এবং পরিবারের বেশ কয়েকজন সদস্য দেশ ছেড়েছেন। আনভীরের বিরুদ্ধে মামলা হওয়ার তিন দিনের মাথায় তারা দেশ ছাড়লেন। 29 এপ্রিল বৃহস্পতিবার রাতে বিমান চলাচল কর্তৃপক্ষ পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে এই সত্যতা নিশ্চিত করেছেন। আনভীরের পরিবারের বেশ কয়েকজন দেশ ছেড়ে চলে যাওয়াতে ইতোমধ্যেই বিভিন্ন জায়গায় চাঞ্চল্য তৈরি হয়েছে, নানা রকম কানাঘুষা চলছে। মামলার ভয়ে কি তারা দেশ ছেড়ে পালালেন নাকি অন্য কোনো কারণে দেশ ছেড়েছেন, এই সমস্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ জনগণের মনে। খোঁজ নিয়ে জানা গেছে, ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকালে রওনা দিয়েছে। এটির গন্তব্য দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর। চার্টার্ড ফ্লাইটের ভাড়া করা বিমানে সদস্য ছিলেন 8 জন। যাত্রীর তালিকা অনুযায়ী দেশ ছেড়েছেন সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান এবং তাদের 2 সন্তান, ছোট ভাই সাফওয়ান সোবহানের স্ত্রী ইয়াশা সোবহান এবং তাদের 2 মেয়ে ও পরিবারের 3 জন গৃহকর্মী দেশ ছেড়েছেন। এর আগে সায়েম সোবহান আনভীরের ছোট ভাই সাফওয়ান সোবহানও দেশ থেকে চলে গেছেন। গত 26 এপ্রিল মামলা হওয়ার পর গত 27 এপ্রিল পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সায়েম সোবহান আনভীরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত। যদিও আনভীর দেশ ছেড়েছে এমনও প্রচার আছে, তবে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে অভিবাসন কর্তৃপক্ষের ডেটাবেজের তথ্য অনুযায়ী সায়েম সোবহান আনভীর দেশেই আছেন। তিনি 2টি পাসপোর্ট ব্যবহার করেন। কোনো পাসপোর্ট ব্যবহার করেই আনভীরের দেশ ছেড়ে চলে যাওয়ার প্রমাণ এখন পর্যন্ত পায়নি পুলিশ বিভাগ। দর্শক বৃন্দ, আপনাদের কি মনে হচ্ছে? বসুন্ধরার MD আনভীরের পরিবারের অধিকাংশই দেশ ছেড়ে চলে গেছেন। বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করুন।